শৈলপুত্রী। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। এর কৃপায় অলৌকিক সিদ্ধি লাভ হয়। মনকে অনন্যভাবে একনিষ্ঠ করে মানুষের সর্বদা এর পাদপদ্মের ধ্যান করা উচিত। ব্রহ্মচারিণী, মা দুর্গার নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। দুর্গাপূজার দ্বিতীয় দিনে এর স্বরূপেরই আরাধনা করা হয়। এই দিন সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠ যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। চন্দ্রঘণ্টা, মা দুর্গার তৃতীয় শক্তির নাম চন্দ্রঘণ্টা। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ ও বাধাবিঘ্ন বিনষ্ট হয়। এর আরাধনা সদা ফলদায়ী হয়ে থাকে। এর ভঙ্গি সর্বদা যুদ্ধাভিমুখী, তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্র ইনি নিবারণ করে থাকেন। তার উপাসনা করলে আমরা সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজেই পরম পদের অধিকারী হতে পারি। কুষ্মান্ডা, মা দুর্গার চতুর্থ রূপের নাম হল কুষ্মান্ডা। মাতা কুষ্মান্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয়। এর প্রতি ভক্তির দ্বারা আয়ু, যশ, বল এবং আরোগ্য বৃদ্ধি হয়। স্কন্দমাতা, মাতা দুর্গার পঞ্চম রূপটি স্কন্দমাতা নামে পরিচিত। সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় তার উপাসকগণ অলৌকিক তেজ ও কান্তি সম্পন্ন হন। এক অলৌকিক প্রভামণ্ডল অদৃশ্যভাবে সর্বদাই তাদের চতুর্দিকে পরিব্যাপ্ত থাকে। এই প্রভামণ্ডল সর্বক্ষণ সাধকদের যোগক্ষেম বহন করে। কাত্তায়নী, মাতা দুর্গার ষষ্ঠ রূপের নাম কাত্তায়নী। পরিপূর্ণভাবে আত্মনিবেদনকারী এরূপ ভক্তের সহজভাবে মাতা কাত্তায়নীর দর্শন লাভ হয়। মাতা কাত্তায়নীর প্রতি ভক্তি ও আরাধনায় মানুষ অতি সহজেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ ফল প্রাপ্ত হয়। কালরাত্রি, মাতা দুর্গার সপ্তম শক্তি কালরাত্রি নামে পরিচিত। তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন। তার সমস্ত পাপ ও বাধা বিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন। ইনি গ্রহ বাধাও দূর করেন। এর উপাসনাকারীর কখনো অগ্নি ভয়, জল ভয়, জন্তু ভয়, শত্রু ভয় বা রাত্রি ভয় থাকে না। মহাগৌরী, মাতা দুর্গার অষ্টম শক্তি হলেন মহাগৌরী। এর উপাসনা করলে ভক্তের সকল কলুষ নাশ হয়। তার পূর্ব সঞ্চিত পাপও দূর হয়। ভবিষ্যতেও পাপ, সন্তাপ, দৈন্য, দুঃখ কখনো তার কাছে আসে না। সে সর্বপ্রকার পবিত্র ও অক্ষয় পুণ্যের অধিকারী হয়। সিদ্ধিদাত্রী, মাতা দুর্গার নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণ করার পর ভক্ত ও সাধকদের লৌকিক, পারলৌকিক সর্বপ্রকার কামনা পূরণ হয়। কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের কৃপাপাত্র ভক্তের মধ্যে এমন কোনো কামনা আর থাকে না যা তিনি পূরণ করতে চান না।